তাদেরও চলে যাবে স্কিন গোলাপের পাপড়ির মতো উজ্জ্বল হবে সুন্দর হবে হাসতে থাকবে আমি সবসময় বলি আমি কেন হাসি যাতে প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে সেই রকমভাবে ইমপ্লিমেন্ট করে আপনার স্কিন হাসবে একটু কষ্ট করে কাজটা করতে হবে ধৈর্য দিয়ে করতে হবে নিতে হবে বেদনার খোসা সেটাকে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন সাথে নিন গোলাপের পাপড়ি অল্প বেদনার খোসা অল্প গোলাপের পাপড়ি খুব স্লো ফ্লেমে দেড় থেকে দু ঘন্টা ওটাকে যদি গ্যাসে ফোটাতে পারেন একে ইনফিউশন প্রসেস বলা হয় তো ওটা করে আপনারা মানে ধরুন এক লিটার জল নিলেন সেটাকে ফোটাতে ফোটাতে পাঁচশো জলে নিয়ে আসবেন স্লো ফ্লেমে নিয়ে আসবেন যতক্ষণ হতে লাগে আমি তো দেড় দু ঘন্টা একটা আন্দাজে বলে দিলাম প্রথমে ওটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিলেন তারপর একদম গ্যাসটাকে যতটা সিমে আপনার যায় ততটা সিমে বসিয়ে ওটাকে ফোটাবেন যেন তার টোটাল এক্সট্রাকটা বেরিয়ে আসে দিনের যে কোনো সময়ের মধ্যে খান একটু করা দুটোয়েরই টেস্ট একটু করা যদি সেরকমভাবে না পান কোনো যা কারো কোনো সুগারের কোনো প্রবলেম না থাকে তাহলে অল্প মধু মিশিয়ে আপনারা খেতে পারেন চিনি প্লিজ চিনি মেশাবেন না গুড় মিশিয়ে খেতে পারেন মধু মিশিয়ে খেতে পারেন উপকার হবে কন্টিনিউ করুন দেখুন ধীরে ধীরে অন্তত কোনো কিছুর রেজাল্ট এগুলো কিন্তু কেমিক্যাল কোনো প্রসেস নয় আয়ুর্বেদিক প্রসেস ন্যাচারাল প্রসেস তার জন্য এক দেড় মাস আপনাদের সময় দিতেই হবে মানে সবাই যত একদিনের মধ্যে ম্যাজিক হয়ে যাবে এটা করলে দু ঘন্টার মধ্যে ম্যাজিক হয়ে যাবে তারা কিন্তু শুধু আপনাদের গিমিক দেখায় আমি তো এরকম কোনো গিমিকের কথা বলতে পারি না তাই আমার চ্যানেলে ভিউস কম আমার ভিডিওগুলোর মানে পছন্দের সংখ্যা খুব কম কি করব? ভুল লোক ইনফরমেশন লোকের কাছে দিতে পারি না যেটা নয় সেটা কখনোই বলতে পারি না মিথ্যে দিয়ে অন্যকে বোলানোর নেচারটা তৈরি করতে পারিনি তাই সব সময় সত্যি কথাটা বলি যেটা আপনাদের কাজে দেবে সে কথাটাই বলি করুন দেখুন মুখে কিছু মাখতে হবে না স্কিন কেমন গ্ল্যামারাস হয় আর এজিংয়ের এর টোটাল প্রসেসটাই স্টপ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন